আসসালামু আলাইকুম। আমরা আগামীকালকে ক্লাসে এই প্রশ্নগুলি শিখব। আপনাদেরকে আগামী শনিবারে পরীক্ষা দিতে হবে, সেটা সবার মনে আছে নিশ্চয়ই, ঠিক আছে? কম্পিউটার কি, কম্পিউটারের জনক কে, তথ্য প্রযুক্তি বলতে কি বুঝায়, ইনিয়াক এর পূর্ণ নাম কি, প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি, কারিগরি শিক্ষা বোর্ডের জন্ম কত সালে এবং কোথায়, পৃথিবীতে প্রথম কম্পিউটারের প্রোগ্রাম কে বানান, কম্পিউটারের মেমোরি কত প্রকার ও কি কি, র্যাম কি, রোম কি, 5টি হার্ডওয়্যার ডিভাইসের নাম লিখো, প্রিন্টার কি, মনিটর কি। একটি কম্পিউটারের মূল ডিভাইসের নাম বলেন, সিপিইউ কি, সিপিইউ কি, ফার্মওয়্যার কি, বায়োস কি, এর পূর্ণ নাম কি। তারপরে 5টি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লিখো, স্ক্যানার কি, পেন ড্রাইভের কাজ কি। 3টি আউটপুট ডিভাইসের নাম লিখো, 4টি ইনপুট ডিভাইসের নাম লিখতে হবে, অ্যান্টিভাইরাস সফটওয়্যারের কাজ কি, পেন ড্রাইভকে আইও ডিভাইস কেন বলা হয়, ওএমআর কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, 2টি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লিখো, অপারেটিং সিস্টেম কি, সফটওয়্যার কি, হার্ডওয়্যার কি, হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের কি, কম্পিউটারের শাটডাউন বলতে কি বুঝো, আইবিএম কি, সিস্টেম ইউনিটের 4টি ইউনিটের নাম লিখো, একটি সিস্টেম সফটওয়্যার এবং একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম লিখো, বিআইটি বিট কি, বিওয়াইটি বাইট কি, কেবি কি, এমবি কি, জিবি কি, টিবি কি, 1101 কে ডেসিমালে রূপান্তর করো, বেস 2 কে ডেসিমালে লিখো, এটা বাইনারি ডেসিমালে লিখতে হবে, আবার ডেসিমাল কে বাইনারিতে লিখো, 100 বেস 10, হেক্সা ডেসিমালের নাম্বার গুলি লিখো, ডস কি, উইন্ডোজ কি, একটি কিবোর্ডে কতগুলো কি থাকে, ফাইল কি, ফোল্ডার কি, এই 50টা প্রশ্ন কালকে শিখতে হবে, ঠিক আছে? তো এরকম 100-200 মতো হবে প্রশ্ন। তো আপনারা এই 50টা প্রশ্ন কালকে আপনারা সবাই রেডি হয়ে আসবেন, কালকে আমি ধরবো এই 50টা প্রশ্ন, মানে আমরা কালকে এটা শিখবো এনিহাও।